সাদা চকচক করছে একদম চার্চটি। নাম কি বলুন তো? সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। অসাধারণ দেখতে, এত সুন্দর, পুরো একদম চকচক করছে চারিদিকটা। চার্চটা সত্যিই অসাধারণ, আর সামনে থেকে দেখলে পরে আরও সুন্দর কিন্তু আপনাদের লাগবে। তো আপনারা খুব দেরি না করে এখানে কিন্তু একবার এসে ঘুরে যেতে পারেন। অসাধারণ দেখতে, আর সব থেকে ভালো, চার্চের ভেতরে ঢোকার আগেই এত সুন্দর একটা ফুলের বাগান পেয়ে যাবেন, যেটা কিন্তু চার্চকে আরও সুন্দর করে তুলেছে। ফুলের গার্ডেন থেকে শুরু করে চার্চের ব্যাক সাইডের সৌন্দর্য, সব কিছু কিন্তু খুব ভালো লাগবে আপনাদের কাছে। আপনারা যদি এই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করেও জানাতে পারেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আমি চেষ্টা করব ভিডিওটি খুব সুন্দর করে তুলে ধরার আপনাদের কাছে। তো দেখতে থাকি যে আমি এখানে কী করে পৌঁছেছি। তোমরা কেমন আছো? আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরাও অনেক ভালো আছো। আজ কিন্তু আবার পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। কোথায় যাব? আজকে আমি কিন্তু সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে যাব। আমি সেখানে কী করে যাব তাহলে সেটা আগে বলে দিই। আমি হাওড়া স্টেশন থেকে শখের বাজার মিনিতে উঠেছিলাম। শখের বাজার মিনিতে উঠে আমি ঠিক ভিক্টোরিয়ার সামনে কিন্তু নেমে পড়েছি। এবার আমি ভিক্টোরিয়ার সামনের এইদিকে নেমেছি, নেমে পায়ে হেঁটে এবারে আমি চার্চের কাছে যাব। তার আগে কিন্তু আমি ছোট্ট ছোট্ট সিনেমাটিক শটও দিয়ে দেবো ভিক্টোরিয়ার। চলুন তাহলে ভিক্টোরিয়ার সাথে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ দুটোই আমি দেখিয়ে দেবো। ভিক্টোরিয়ার ভেতরে আমি যাবো না, কারণ এটা আমার আগে দেখে নিয়েছি। সেন্ট পলটা আমি ঘুরতে এসেছি, সেখানেই যাবো। চলো তাহলে ভিডিওটি দেখতে থাকো আর তোমরাও এনজয় করো। আর আমার ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো আমার সাথে ভিডিওটিতে তোমরাও থাকো, দেখতে থাকো। ভিক্টোরিয়া নামটা শুনলেই যেন অন্যরকম ফিলিংস। সত্যি অসাধারণ একটা জায়গা। আমি বহুবার এখানে এসেছি, আর দেখুন কত সুন্দর ঘোড়ার গাড়িগুলো সাজানো। তার মধ্যে কিন্তু অনেকে ঘোড়ার গাড়িতে চেপে আশেপাশে ঘুরছে। যাই হোক, এবারে আমি ভিক্টোরিয়ার সামনে কিছু ছোট্ট একটু সিনেমাটিক শট আমি আপনাদের সামনে ধরে তুলেছি। ভেতরে আমি যাইনি, কারণ ভিক্টোরিয়া আমি আগে অনেকবার ঘুরেছি। তবে অনেকবার ঘুরলেও আমি এখানে প্রায়ই আসার চেষ্টা করি সময় পেলে পরে, কারণ আমার খুব ভালো লাগে। আমি কিন্তু ভিক্টোরিয়ার সামনে দিক থেকে পায়ে হেঁটে চলে এসেছি, আর ঠিক এইখানে যে চার মাথার মোড়টা আছে তার পাশেই একদম হাতের ডান দিকে তারামণ্ডল। তারামণ্ডলের সামনে দিকে আমি কিন্তু চার্চের ভেতরে চলে যাব। চলুন তাহলে দেখতে থাকো। আর চিনতে পারার জন্য খুব সহজভাবেই আমি বলছি, তারামণ্ডলের সামনে পৌঁছে গেলেই কিন্তু একদম তারামণ্ডলের সামনে থেকেই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ দেখতে পাওয়া যায়। তাই হয়তো চিনতে কোনো প্রবলেম হবে না, যেতেও কোনো প্রবলেম হবে না। ফাইনালি আমি চার্চের সামনে চলে এসেছি। এবারে আমি আস্তে আস্তে চার্চের ভেতরে যাব, কিন্তু তার আগে আমি টিকিটটা কেটে নেব। চলুন তাহলে টিকিটটা আগে কেটে নিই, তারপরে ভেতরে আমি গিয়ে যা যা দেখতে পাবো সব কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। চার্চের ভেতরে আসার পরে ঠিক হাতের ডান দিকে এই যে ঘরটা আছে এটাই কিন্তু টিকিট কাউন্টার, এখান থেকে আমি আগে টিকিটটা কেটে নেব। চলুন আসুন। ১০ টাকা করে টিকিট, আমি ১০ টাকা করে কিন্তু টিকিট কেটে নিয়েছি। চার্চের ভেতরে তো আমি প্রবেশ করে ফেলেছি, তবে ভেতরে একদম মেন পয়েন্টে কিন্তু এন্ট্রি করিনি। আমি সামনের দিক থেকেই আমি চার্চটা খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পেয়ে গেছিলাম। খুব সুন্দর, খুবই অসাধারণ দেখতে, খুব সুন্দরভাবেও সাজানো কিন্তু এই চার্চটি। তবে চলুন একটু সামান্য কিছু এই চার্চের সামান্য তথ্য জেনে নিই।
এই গির্জার সঙ্গে জড়িয়ে রয়েছে ঔপনিবেশিক ইতিহাস। শুধু ধর্মীয় দিক থেকেই নয়, স্থাপত্যের দিক থেকেও এর গুরুত্ব অনেক অপরিসীম। আর এই গির্জা কিন্তু কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল চার্চ, ভারতের অন্যতম প্রধান ক্যাথিড্রাল গির্জা। ব্রিটিশ সাম্রাজ্যের অধীনস্থ যতগুলি দেশ ছিল তার মধ্যে ভারতের এই কলকাতা শহরেই প্রথম এই ক্যাথিড্রাল চার্চ। তবে আমি আরেকটা কথা বলে দিই, আমি যেভাবে এখানে পৌঁছেছিলাম সেটা তো আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন। তাছাড়াও আপনারা অন্যান্য দিক থেকে কিভাবে এই চার্জে এসে পৌঁছাবেন সেটা কিন্তু অবশ্যই আপনারা গিয়ে ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবেন, সেখানে কিন্তু আমি পুরো ইনফরমেশনটা দিয়ে দেব। আপনারা সেখান থেকে একটু চেক আউট করে নেবেন, তাহলে আপনারা খুব সহজেই এই চার্জে এসে কিন্তু পৌঁছে যেতে পারবেন আর এখান থেকে ঘুরেও যেতে পারবেন। আর নতুন বন্ধুদের বলছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের তো অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট করুন, যাতে আমি আপনাদের সাপোর্টে আরও নতুন কিছু ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি। চার্জের ভেতরে আসার পরে আমি এখনো মেন চার্জের ভেতরে কিন্তু এন্ট্রি করিনি, কিন্তু চার্জের ঠিক সামনে বেশ সুন্দর কিন্তু আমি গার্ডেন দেখতে পেয়ে গেছি। নানান কালারের ফুল খুব সুন্দর লাগছে, তারপরে হোয়াইট কালারে পুরো সাজে সজ্জিত এই চার্জ, তার সাথে এই ফুলের গার্ডেন অসাধারণ লাগছে। আমি বাইরেটা তো পুরোটাই আপনাদের কাছে তুলে ধরবো, কিন্তু আমার জানা নেই ভেতর দিকে মানে চার্চের ভেতরে ভিডিও অ্যালাউ আছে কি নেই। যদি ভিডিও অ্যালাউ থাকে তাহলে অবশ্যই চার্চের ভেতরটা কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরব। একদম চলে এসেছি চার্চের সামনে, খুব সুন্দর লাগছে। এই হলো চার্চের মেন গেট, মানে এই রাস্তাটা দিয়ে কিন্তু আমাকে সিঁড়ি দিয়ে ওপরের দিকে যেতে হবে চার্চের ভেতরে। কিন্তু আমি তার আগে এখানে একটু জেনে নেবো যে ভেতরে ভিডিওটা অ্যালাউ আছে কি নেই। ভিডিও অ্যালাউ থাকলে অবশ্যই পুরো ভিডিওটি আপনারা দেখতে পাবেন ভেতরে যা যা আছে। সবার ফার্স্ট আমি যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলাম মানে চার্চের মেন পয়েন্টে এন্ট্রি করার জন্য, সেখানে কিন্তু বোর্ডে লেখা ছিল ভিডিও অ্যালাউ নেই। তাই আমি একটু তো মনটা খারাপ হয়েছিল যে ভিডিও অ্যালাউ নেই, পুরো ভেতরের যে ভিউটা আমি তোমাদের কাছে তুলে ধরতে পারলাম না। তো আপনারা তো দেখলেন আমি চার্চের ভেতরে এন্ট্রি করেছিলাম, কিন্তু এন্ট্রি করার পরে এখানে যে স্টাফ দাদারা থাকে তারা কিন্তু বললো ভেতরে ভিডিও অ্যালাউ নেই, তাই আমি ফোনটা বন্ধ করে দিয়েছিলাম, ভিডিওটা নিতে পারিনি। কিন্তু চুপি চুপি কেউ একটু মানে ছোটোখাটো ভিডিও ফটো তুলছিল, আমার মনে হয় রুলস মেনে চলাটা ভালো, যার কারণে আমি পুরো ভিডিওটি বন্ধ করে দিয়েছিলাম বাইরে বেরিয়ে। এটা হলো এক্সিট পয়েন্ট, আমি এখন বাইরে বেরিয়ে এই বাইরে থেকে আমি যতটা সম্ভব পারবো ভেতরে জিনিসগুলো দেখানোর চেষ্টা করবো। এখান থেকে তাহলে তোমরা দেখো চার্জের ভেতরের দিকটা কিন্তু সত্যিই অসাধারণ ছিল, আমার খুব ভালো লেগেছে। তারপরে সব থেকে ভালো লাগছিল ওই যে দেখতে পাচ্ছেন হাতের ডান দিকে যে বোর্ডটা, সেখানে এত সুন্দর সুন্দর কিছু কথা লেখা ছিল তাতে কিন্তু সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে সেই কথাগুলো পড়ছিলাম, যতটা সম্ভব হলো আমি এখান থেকে দাঁড়িয়ে ভেতরে যা যা আছে দেখানোর চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি পুরোটা ভেতরে আপনারা জিনিসগুলো দেখতে চান কী কী আছে আর কতটা সুন্দর, তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে এসে দেখে যেতে হবে। এবারে আমি এক্সিট পয়েন্টে বাইরে বেরিয়ে মানে চার্জের পেছন দিকটাতে যা আছে সেটা কিন্তু আমি দেখবো, প্লাস আপনাদেরকেও তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে দেখতে থাকি পেছন দিকটাতে কী কী আছে। 1839 সালের 8ই অক্টোবর ক্যাথিড্রাল চার্চের শিলান্যাস হয় এবং ঠিক 8 বছর পরে এই গির্জা সকলের জন্য খুলে দেওয়া হয়।
এক্সিট পয়েন্ট থেকে বাইরে বেরিয়ে আমি কিন্তু চার্চের ব্যাক সাইডে চলে এসেছি। ব্যাকে বেশ বড় একটা মাঠ আছে আর চারপাশ দিয়ে কিন্তু সুন্দর সুন্দর গাছ আছে, বেশ বড় বড় গাছ আছে। আমার মনে হয় গরমের সময় আসলে পরেও কারো কোনো প্রবলেম হবে না। আর চার্চের ভেতরে তো খুবই একটা শান্ত পরিবেশ আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভেতর দিকটা। আমার মনে হয় গরমের সময় কোনো প্রবলেম হবে না আসলে পরে, ঠান্ডাই বলুন আর গরমই বলুন, এই জায়গাটা কিন্তু আসলে পরে একদম আপনারা দু চোখ বন্ধ করে চলে আসতে পারেন ঘুরতে। কোথায় আসবেন? সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ, খুব সুন্দর। আপনারা চাইলে এখানে এসে একবার দেখ মানে দেখে যেতে পারেন। আর অবশ্যই যদি পুরো চার্চের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার নতুন নতুন বন্ধুদের বলছি, যারা তোমরা এই ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইবটা করে দেবে আরও নতুন নতুন ভিডিওগুলি দেখার জন্য। তাহলে আমি আরেকটু কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করবো, আরেকটু ঘুরবো, আরও দেখবো আশেপাশে কিছু যদি দেখার মতো থাকে সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করতে হবে। এই চার্চটি তৈরি করতে কিন্তু খরচ হয়েছিল 435,669 টাকা। ভারতের আবহাওয়ার উপযোগী করে ইন্দো গোফিত শৈলীতে নির্মিত এই গির্জা দৈর্ঘ্য 247 ফুট, প্রস্থে 81 ফুট এবং উচ্চতায় 201 ফুট। 1897 সালে ভূমিকম্পে গির্জার চূড়াটি ভেঙে পড়ে, পরে এর পুনর্নির্মাণও করা হয়। আবারও 1934 সালে ভূমিকম্পে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এই গির্জা। কলকাতার দ্বিতীয় বিশপ হিবারের অনবদ্য একটি মূর্তি এই ক্যাথিড্রালে রয়েছে। দ্বিতীয় বিশপের হাঁটু মুড়ে বসে থাকা সেই ভাস্কর্য তৈরি করেন ভাস্কর ফ্রান্সিস লেগার্ড চ্যান্ট্রে। ক্যাথিড্রাল চত্বরের পশ্চিম দেহলিতের পাশে রয়েছে একটি লাইব্রেরি। বিশপ উইলসনের উদ্যোগে এই লাইব্রেরি তৈরি করা হয়েছিল। এখানে বিশপ উইলসনের একটি ভাস্কর্যও রয়েছে। প্লাস্টিক শিল্পকলা এবং স্মারক দ্রব্যের একটি প্রদর্শনমালাও এখানে কিন্তু রয়েছে। তবে এই চার্চে কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই প্রবেশ রয়েছে। এই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে আপনারা সকলেই এবং সব জাতির বর্ণ ধর্ম মিলিয়ে সকলেই এখানে কিন্তু প্রবেশ করতে পারবে। ক্যাথিড্রালের পূব দিকে দেওয়ালের সেন্ট পলের জীবন চিত্রও আঁকা রয়েছে। সেন্ট পলের জীবনের বিশেষ কিছু মুহূর্ত ক্যাথিড্রালের দেওয়ালে কিন্তু খোদাই করা আছে। সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ পুরো খুব সুন্দরভাবে আমি ঘুরেছি, যা যা দেখার ছিল আমি সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আর অবশ্যই আপনাদের যদি ভালো লাগে তো লাইক আর শেয়ার একদম করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। পুরো চার্চ ঘোরার পরে এবারে আমি বাইরে বেরিয়ে যাব, বাড়ির জন্য রওনা দেবো।